হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আমরা জস টেলিগ্রাফ শ্রীরামপুর স্মার্ট সেন্টারের তরফ থেকে কোভিড-19 উপলক্ষে লকডাউনের কারণে তোমাদের অনুরোধে আমরা যে অনলাইন ক্লাস শুরু করেছি, সেই অনলাইন ক্লাসে আজকে তোমরা যারা সিপিএ অক্টোবর 2019 ব্যাচ, তাদের উদ্দেশ্যে আমাদের বিশেষ করে অনুরোধ এবং প্রচেষ্টা এটাই যে আমরা লকডাউনের কারণে যে অতিরিক্ত সময় হাতে পেয়ে গেছি, সেই অতিরিক্ত সময়ে বিগত ক্লাসগুলো তোমরা যারা হয়তো নোট ডাউন করেছো বা বুঝিয়েছি আমি যথেষ্ট ভালোভাবে, তবুও এখন এই লকডাউনের কারণে আমরা আর একটা রিভাইজ করছি। এই কারণে এটা শুধুমাত্র তোমাদের পরীক্ষাতে মানে সুবিধে করবে না বা সুযোগতে পরীক্ষাতে ভালো হবে না, তাই নয়, হবে তাই নয়, তোমাদের ইন্টারভিউতে বা পরীক্ষায় ভালো হবে। কেন না, অনেক সময় ট্যালিতে আমরা যখন ট্যালি ERP 9 উইথ GST শিখে বাইরে কাজ করতে যাই বা ইন্টারভিউ দিতে যাই, তখন আমাদের একটা প্রশ্ন সবাই করে যে হাউ টু মেনটেন বেসিক অ্যাকাউন্টস ইন আওয়ার কোম্পানি বা ইন এনি কোম্পানি। তো আমরা যে কোনো কোম্পানিতে বেসিক অ্যাকাউন্টস মেনটেন করতে গেলে আমরা কী করতে হবে? তো দেখো, ট্যালিতে দু ধরনের অ্যাকাউন্টস মেনটেন করা যায়। একটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টস, একটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টস, যেটা ইনভেন্টরি রিলেটেড অ্যাকাউন্টস মানে স্টক রিলেটেড অ্যাকাউন্টস বা আইটেম স্টক আইটেম বা তাদের প্রোডাক্ট রিলেটেড অ্যাকাউন্টস উইথ ট্যাক্সেশন, এটা হচ্ছে অ্যাডভান্স রিলেটেড। তা বেসিক অ্যাকাউন্টসের মধ্যে আমরা হয়তো এটাই বলতে পারলাম না, আমরা হয়তো অ্যাকাউন্টিং ভাউচার এন্ট্রি করেছি, কিন্তু বেসিক অ্যাকাউন্টস কী জিনিসটা কী, খায় না গায়ে মাখে, সেটাও আমরা হয়তো বলতে পারলাম না, আমরা ইন্টারভিউ থেকে বেরিয়ে এলাম। কিন্তু তা নয়, আমরা যদি বলে থাকি যে হাউ টু মেনটেন বেসিক অ্যাকাউন্টস, এই বেসিক অ্যাকাউন্টসটাই হচ্ছে ট্যালির অ্যাকাউন্টিং ভাউচার এন্ট্রি ক্রিয়েশন। এইটুকু করতে পারলে যে কোনো কোম্পানিতে বেসিক অ্যাকাউন্টস মেনটেন করা যায়, অর্থাৎ ডে টু ডে, ডে বাই ডে তাদের এক্সপেন্সেস রিলেটেড, হ্যাঁ, নমিনাল এক্সপেন্সেস রিলেটেড, নমিনাল ইনকাম রিলেটেড বা ক্যাশ ডিপোজিট, ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্ক, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক, হ্যাঁ, বা ক্যাশ ট্রান্সফার ফ্রম পেটি ক্যাশ টু মেন ক্যাশ টু পেটি ক্যাশ, এইভাবে ডে বাই ডে ডেলি বেসিস যে অ্যাকাউন্টস মেনটেন করা হয় সেটাকেই বলা হয় ট্যালিতে বেসিক অ্যাকাউন্টস, অন্য কিছুই নয়। আর সেইটা আমরা অ্যাকাউন্টিং ভাউচার এন্ট্রিতে বসেই করতে পারি। এছাড়া এবার কন্ট্রাক্টটি কাকে বলে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এবং কীভাবে করতে হয়, কোন ফাংশন কী অ্যাপ্লাই করে করতে হয় সেটাও আমরা জানিয়েছি। এছাড়া পেমেন্ট এন্ট্রি কীভাবে করতে হয়, কোন ফাংশনকে অ্যাপ্লাই করে করতে হয় আমরা সেটাও জানিয়েছি, নতুন কিছু নয়। রিসিপ্ট এন্ট্রিও তাই, কোন ফাংশনকে অ্যাপ্লাই করে কীভাবে করতে হয় সেটাও জানিয়েছি। জার্নাল এন্ট্রি, কোন ফাংশন কী অ্যাপ্লাই করে করতে হয়, কীভাবে করতে হয় এবং কোনটাকে জার্নাল এন্ট্রি বলে সেগুলোও করেছি। বিআরএসও তাই, বিআরএস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো একটা ব্যাঙ্ক কোনো একটা কোম্পানি অবশ্যই চাইবে যে তার ব্যাংকের সঙ্গে তার খাতার ব্যাংক অ্যাকাউন্টের মিল অবশ্যই করাতে হবে এবং সেটাও যাতে তোমরা জানো সেটাও করতে হবে। এছাড়া তার পরবর্তী ক্ষেত্রে একটু নতুন ধরনের কিছু কথা আমাদের জানতে চাওয়া হয়। আচ্ছা, আমাদের ম্যানুয়ালি ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার ইস্যু করা হয়, সেটা আমরা আর চাইছি না ম্যানুয়ালি ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার ইস্যু করতে, তা আমরা কি ট্যালিতে করতে পারবো? তোমাদের হয়তো অনেকেই এই আলোচনা করতে পারবে না, অনেক ইনস্টিটিউটই এই আলোচনা করতে পারে না, ঠিক আছে, কারণ যেহেতু এটা জস টেলিগ্রাম ট্রেনিং সেন্টার, বিশেষত শ্রীরামপুর স্মার্ট সেন্টারের বৈশিষ্ট্য এটা যে মার্কেটে যে ধরনের কাজগুলো হয় সেগুলোই আমরা শেখাবো। সেখানে ডেবিট ভাউচার আমরা নিশ্চয়ই দেখেছি, ক্রেডিট ভাউচারও আমরা প্রিন্টেড কপি দেখেছি, সেইগুলো আমরা কিন্তু ট্যালিতেও করতে পারি। কোথায় না সেই একটু আগেই আমরা ক্যাশ মেমো বা মানি রিসিপ্ট যেভাবে তৈরি করেছি ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার, ঠিক সেইভাবেই ফিল তৈরি করে F5-এর বেস করে, ডেবিট ভাউচার হলে F5-এ, ক্রেডিট ভাউচার হলে F6-এ, আবার ক্যাশ মেমো হলেও F6, আবার মানি রিসিপ্ট হলেও F6। আমরা যদি কোনো স্কুল কলেজে চাকরি করি তাহলে আমাদের বানাতে হবে মানি রিসিপ্ট বা ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার, আবার আমরা যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানিক চাকরি করি তখন আর আমাদের মানি রিসিপ্ট বানাতে হবে না, আমাদের ক্যাশ মেমো, ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার ক্যাশ বানানোই চলবে। তো এই কিছু কথা না বলে দেওয়া থাকলে কিন্তু স্টুডেন্টরা বাইরে গিয়ে কাজকর্ম করতে পারে না। এইভাবে এই জন্যে আমাদের এই প্রয়াস আজকে আমরা বোঝাতে পারলাম যে বেসিক অ্যাকাউন্ট